সাথে দলীয় যারা বিজেপি থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে আমাদের দলে এসেছেন, পঞ্চাশ জন মানুষ আছে চব্বিশ নম্বর ওয়ার্ডে, মমতা বন্দ্যোপাধ্যায় আদেশে উদ্বুদ্ধ হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার সংকল্প নিয়েছেন পবিত্র দিনে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন মাননীয় অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রসন্ন বন্দ্যোপাধ্যায় অর্জুন অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত। আরো যারা আছেন আমি বলবো, নীলকমলকে ডাকো আমাদের মধ্যে এসেছেন, তাদের হাতে যেমন না এসো মাস্ক পরে সবাই আসবে, মাননীয় সাংসদ প্রসন্ন বন্দ্যোপাধ্যায় সবার বাড়ি কাজের বা তাদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ উদ্বুদ্ধ হয়ে এসেছেন, প্রসন্ন বন্দ্যোপাধ্যায় পতাকা তুলে দিচ্ছেন, কাজের বাড়ি গেছেন শক্তিপদ বাড়ি তনুশ্রী বাড়ি পুরো পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রসন্ন বন্দ্যোপাধ্যায় আদর্শ উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা অপ্রত, আমরা অভিভূত, আমরা গর্বিত, আমরা ধন্য আজকের দিনে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মহানুভবতা মানুষ যিনি পতাকা তুলে দিচ্ছেন দলীয় কর্মীদের হাতে, কালো রাম পতাকা দিয়েছে এবং আরো যারা আছে পাঠাও পতাকা। আমি সবাইকে বলছি, অনুরোধ করছি মাল্যার্পণ করার জন্য সুশীল বন্দ্যোপাধ্যায়ের নাম বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমি রাজমোহন চক্রবর্তী সহ যারা আছেন আমাদের নেতা, তারপর আমরা বলবো বাপু। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএমের মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955555 নাম্বারে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।